আমাকে দেখানো কোথা থেকে আলাদা হ্যাঁ আপনি আমাদের এই যে মানে প্রাইভেট চ্যাটে সেই দেন আমরা একটু পরে দেখি সেখানে সেটা কোন গবেষণাপত্র কারা গবেষণা করছে ইনফ্যাক্ট আমার কাছে যে ইনফরমেশন আছে সেখানে হচ্ছে সেখানে বলা হচ্ছে যে সৌদি সরকার সাতবার এই পানিকে পরিশোধন করে তারপরে জনগণকে খাইতে দেয় মানে ওরা সাত দফায় পরিশোধন করে সেই পানিটারে মানুষটা খাইতে দেওয়ার আগে সৌদি সরকার সাত দফায় সেই পানিটাকে পরিশোধন করে এখন সেই পানি যদি অলৌকিক এবং পবিত্র এবং ভালো পানি হয় তাহলে সাত দফায় কেন একটা জিনিসটা পরিশোধন করতে হবে এটা তো আমি বুঝলাম না দেখি আপনার কাছে কি ডেভিডেন্স আছে তারপর আমিও দেখাচ্ছি আসলে আপনার কথাই ঠিক মানে আমি

তাহলে এটার মানে আসল ব্যাখ্যাটা কি বা মানে এটা কোথ থেকে আসলো এই কূপটা অন্যান্য কূপ যেখান থেকে আসছে এটা সেখান থেকে আসছে তাহলে যে একজন সায়েন্টিস্ট বলছে যে এটার পানিটা নাকি অনেক ডিফারেন্স আর কি সবগুলো পানি থেকে সেই সেই কোন সায়েন্টিস্ট বলছে সেই সায়েন্টিস্টের গবেষণাটা আমাদেরকে একটু দেখান তাহলে এক মিনিট সময় দেওয়া যাবে প্লিজ হ্যাঁ এক মিনিট কেন পাঁচ মিনিট নেয় না প্রয়োজনে আপনি এখান থেকে বের হয়ে খুঁজে টুজা নিয়ে আসেন কিন্তু সেটা ওই যে উল্টা পাল্টা টোয়েন্টি ফোর ডট কম ওয়েবসাইটে লেখা হইলে হবে না মানে এরকম তো কত ওয়েবসাইট আমি নিজেই বানাই সেখানে লিখতে পারি অনেক কিছু তাই না মনে করেন কদুর তেল টোয়েন্টি ফোর ওয়েবসাইটে লেখা আছে এটা হ্যাঁ এই কদুর তেল টোয়েন্টি ফোর ডট এইখানে লেখা থাকলে তো হবে না তাই না এটা তো একটা ভালো রিসার্চ আর্টিকেল হইতে হবে সেটা একটা অথেন্টিসিটি থাকতে হবে সেই যে জিনিসটা আপনি আনবেন আপনি একটা অথেন্টিক ওয়েবসাইট থেকে সেই জিনিসটা নিয়ে আসেন তাহলে নেচার নেচার পাবলিকেশন থেকে বা এই ধরনের কোনো গবেষণাপত্র থেকে নিয়ে আসেন তাহলে ঠিক আছে আপনাকে তাহলে আমি এক মিনিট সময় দিচ্ছি আপনি এক মিনিট কেন পাঁচ মিনিট সময় নেন দশ মিনিট সময় নেন তাহলে আপনাকে আমি ব্যাক সাইজে রাখি আমি আমরা অন্যদের সাথে কথা বলতে থাকি তারপর আপনি আবার আইসেন ঠিক আছে আপনি ততক্ষণ খোঁজেন আচ্ছা ঠিক আছে আপনাকে আমি বের করে দিচ্ছি আপনি ততক্ষণ খোঁজেন হাইলাইট বয় আপনি আবারও যুক্ত হয়েছেন আপনাকে আবার যুক্ত করলাম আপনি দেন কি যেন দিবেন বললেন সেটা দেন জি আসি ভাই এই যে প্রাইভেট দিছি আচ্ছা আমি একটু দেখছি আগে হ্যাঁ দেখে তারপর আপনাকে বলছি এটা কি ওয়েবসাইট ভাই আহ ইসলামিক ইনফরমেশন ইনফরমেশন ওয়েবসাইট এটা তো কোনো ভ্যালিড ওয়েবসাইট না এখানে যে জাপানি যে গবেষণা হয়েছে সেই গবেষণার গবেষণা পত্রটা কোথায় জি মানে আমি বলতেছিলাম মানে আপনাকে শুনতে চাচ্ছিলাম যে মানে এটার মূল এটা কি আর কি মানে এটা আমি কিভাবে বলবো এটার মূলiata কি কেউ যখন একটা জিনিস দাবি করবে সেটা সম্পর্কিত তো वैलिड একটা রেফারেন্স দিতে হবে সেটা সেটা সম্পর্কে আমি কিভাবে বলবো যে এটা वैलिड না ইনভ্যালিড সেটা আমি কিভাবে বলবো আপনি তো যেই এভিডেন্সটা নিয়ে আসছেন সেটা একটা ইসলামি ওয়েবসাইট ইসলামী ওয়েবসাইটে তো এগুলো লেখা থাকতেই পারে হিন্দু ওয়েবসাইটে লেখা থাকবে যে গরুর পেশাবের ভিতরে অনেক কিছু আছে ক্যান্সারের প্রতিষেধক আছে এটা যদি একটা হিন্দু ওয়েবসাইটে লেখা থাকে তাতে কি আসে যায় এই যে এই গবেষণা করছে সেই গবেষণাটা কোন জায়গায় ছাপা হয়েছে নেচার ম্যাগাজিনে ছাপা হয়েছে না কোন পাবলিকেশনসে ছাপা হয়েছে সেই গবেষণাটা সেটা তো একটা নিরপেক্ষ একটা মানে জার্নাল পেপারে সেটা ছাপা হইতে হবে তাই না জি মানে তাহলে কি আমি বিশ্বাস করতে পারি যে এটা আসলে ভুয়া মানে জমজমে পানি এরকম ইয়া না আর কি ডিফারেন্স সেটা যদি আপনাকে ভালো কোনো ওয়েবসাইট থেকে একটা অথেন্টিক ওয়েবসাইট থেকে রেফারেন্স কেউ না দেখায় ততক্ষণ পর্যন্ত তো আপনার সেটা বিশ্বাস করার কোনো কারণ নাই আচ্ছা আচ্ছা আর আসিফ ভাই আমি কয়েকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম আর মানে লিমিট আছে কিনা প্রশ্ন করার আচ্ছা বলেন আচ্ছা আর প্রথমটা হচ্ছে মানে একটা বিতর্ক দেখছিলাম মানে জাকির নায়ক আর ডক্টর উইলিয়াম ওইখানে মানে একজন বাইবেলের ভুল ধরতেছে আর আরেকজন কোরআনের ভুল ধরতেছে তো আমরা কোরআনে দেখি যে কোরআন হচ্ছে পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়নকারী তাই না তো মানে যদি ভুল হয়ে থাকে মানে ভুল যদি ধরে আগের কিতাবের তাহলে তো কোরআন ভুল কিতাবের ভুল সব কানকারী তাই না না এটা এখানে মুসলিমরা বলে যে এখানে কিছু কিছু বিকৃত হয়ে গেছে কিন্তু কোরআনের ভিতরে সব কোনো কিছু বিকৃত হয়নি এটা বলে তারা ও জি আচ্ছা আর একটা আচ্ছা আপনি একটু জোরে কথা বলতে হবে আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না জি আর আরেকটা হচ্ছে যে মানে হুজুরা বলেন কি যে আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই যদি না পাই

আল্লাহর এই কথা সত্যি হবে যে আল্লাহ জাহার নাম মানুষ এবং জিন দ্বারাই পরিপূর্ণ করবে তো আল্লাহ তো বিষয়টা এমন হলো না যে জাহার নাম ভর্তি করার জন্য মানুষকে হৃদায়ত দিচ্ছে না তাহলে আল্লাহ রহিম অথবা না যে আমাদের মানে যেমন একটা মশা ওইটার এমন সিস্টেম করে রাখছে যে মানুষের রক্ত নেওয়া লাগবে আবার রক্ত নিতে যায় ও মানে ধরেন যে মারতেছে এরপর ব্যাটের মানে মশার ব্যাট দ্বারা বুঝতে পেরেছি ভালো আপনার পয়েন্ট আপনি বলছেন আপনি আরো আমাদের আলোচনাগুলো দেখেন বা মানে লেখাগুলো পড়েন আর সাথে সাথে আপনার যে পড়ালেখা লেখা আছে সেই পড়ালেখাও চালায় যান আমার মনে হয় যে আস্তে আস্তে আপনি আরো আপনার যুক্তির আরো ইমপ্রুভমেন্ট ঘটবে হাইলাইট ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আমার মনে হচ্ছে যে আপনার আরো সময় লাগবে আরো একটু সময় নেন